এফালে অতুল কেশব আনফালে প্রফুল্ল কুমার মহন্ত। টেলিভিশনতে মিত্রতার কথা জানিব পারিলে মহন্তয়। মিত্রতার বিরুদ্ধে পূর্বর স্থিতিতে অতল অগপর প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যপালর পদও বিচরা নাই মহন্তয়। মাজনিশা হোটেল রেডিশন রুট বিজেপি নেতৃত্বরে বুঝা পড়া দরদামর পিছত ঘোষণা হল বিজেপি আর অগপর পুনের মিত্রতা। আনফালে নগাঁওত সংবাদমেল সম্বোধন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর মন্তব্য, এয়া দলের সিদ্ধান্ত নহয়, এই সিদ্ধান্ত অতুল বরা আর কেশব মহন্তর নিজাববিয়া সিদ্ধান্ত। পূর্বর স্থিতিতে অটল আছে মহন্ত। আলোচনা করেছে বা নিজাববিয়াকে লওয়া সিদ্ধান্ত, গতি সেই সংক্রান্ত মানে এটা আক মন্তব্য দিব নিবিচার, কারণ ইয়ার আগে বহু মন্তব্য দিছে। মহন্তর প্রশ্ন, এনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কিয় দলের সাধারণ অধিবেশন আহ্বান করা নহল? কার স্বার্থত নিজাববিয়াক সিদ্ধান্ত ললে অতুল বরা কেশব মহন্তয়? আসল এ সিদ্ধান্ত লবল হলে সাধারণ অধিবেশন পাতব, জেনারেল হাউসের অনুমোদন ক্রমে আগবাড়া উচিত। কিন্তু দেখা গেল যে আলোচনার জড়িয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলে, আর মই এই বিষয়টি প্রচার মাধ্যমের পর জানিব পারছো। চর্চা মতে বিজেপি আর অগপর মাজনিশার চুক্তিত আছে মহন্তর রাজ্যপালের পদও, কিন্তু মহন্তর মতে এয়া তেওঁৰ বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। রাজ্যপালের পদ বিচরা নাই মহন্তয়। প্রতিবার নির্বাচনের পূর্বেই উত্থাপিত হয় মহন্তলৈ রাজ্যপাল পদর প্রসঙ্গ। মই কোনো কথা জানিব পৰা নাই, এইটো তো পলিটিক্যাল কনস্পিরেসি হব পাৰে, আর সেই কারণে বিষয়বিলাক চাব লাগিব। কারণ মই তো কোনোদিন কোৱা নাই, যেতিয়া নির্বাচন আহে তেতিয়া প্রফুল্ল মহন্ত গভর্নর পঠাই দিয়া নিউজ বাতৰি কাগজতে হোক ইলেকট্রনিক মিডিয়াতে হোক প্রকাশ পায়। গতি কি উদ্দেশ্য এনেকা বাতৰি কৈছে বা এনেকা নিউজ দিছে সেটা অকন খবর হবো। পিছে রাজ্যপালের পদ যাচিলে মহন্তয় গ্রহণ করিব নে নকরে, এই বিষয়ে পুনপটিয়াক কোনো মন্তব্য করার পর বিরত থাকিল প্রফুল্ল কুমার মহন্ত। মতো আগতে ইয়াকে হেৰি কৰি থৈছো। মিত্রতার বিরুদ্ধে মহন্তর এনে স্থিতির পিছত অসম গণ পরিষদর ভবিষ্যৎ কি? বিভাজিত হব নেকি অগপ? এই সন্দর্ভত জিলা সমিতি আর তৃণমূল কর্মীর সঙ্গে আলোচনার পিছত সিদ্ধান্তর কথা সদরি করলে মহন্তয়। ইয়ার পিছর স্থিতি আলোচনা করে সিদ্ধান্ত লওয়া হব। ডিস্ট্রিক্টবিলাকে কি কয় বা তৃণমূল পর্যায়ের কর্মী সকলে কি কথা কয় সেই গোটেখিনির উপর নির্ভর হব। দলীয় নেতৃত্বক সিদ্ধান্ত পুনের পর্যালোচনার আহ্বান মহন্তর। দলীয় নেতৃত্বই যাকালি যে সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্ত সংক্রান্ত মই সম্পূর্ণ অজ্ঞ, আর মই এতিয়াও আশা করো যে অসম আর অসমবাসীর ছাত্রর কারণে তেওঁলোকে এই বিষয়বিলাক পর্যালোচনা করা উচিত। অসমৰ স্বার্থতে শক্তিশালী আঞ্চলিক দলের পোষকতা প্রাক্তন মুখ্যমন্ত্রীগীর, কারণ অসমৰ স্বার্থতে অসমত একটা শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দলের প্রয়োজন। আজি অন্ধ্রপ্রদেশত যেনেকে শক্তিশালী রূপত অবতীর্ণ হয়েছে, তামিলনাডুত যেনেকে কোন ন্যাশনাল পলিটিক্যাল পার্টিয়ে তাত প্রবেশ করব পৰা নাই। নগাঁওর ক্যামেরা পার্সন বিকির সঙ্গে তপন কুমার বরা, DY 365।